বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনার মধ্যেই শহরের ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। নিউটাউনের স্মার্ট কানেক্টের এক কর্মকর্তা ও হিটকো চেয়ারম্যান দেবাশিস সেনের উদ্যোগে শহরে শুরু হলো ক্রিকেট আড্ডা। খেলা দেখার জন্য সবসময় স্টেডিয়ামে যেতে পারে না বহু দর্শক, তাদের কথা মাথায় রেখেই সম্পূর্ণ অভিনব উদ্যোগ ক্রিকেট আড্ডা। এবার বড় স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করলো ক্রিকেট আড্ডা। বন্ধু বান্ধব থেকে প্রিয়জন সকলকে নিয়েই এবার বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা। সাথে থাকবে চা সহ নানান ধরনের খাবারের ব্যবস্থাও। শহরের বুকে এই ধরনের উদ্যোগ নিতে পেরে খুশি হিটকো চেয়ারম্যান দেবাশিস সেন। আজকে থেকে ভারতবর্ষে বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। অনেকদিন পর পাতায় পাতায় বিজ্ঞাপন খবরের কাগজে বিরাট করে, আর বিশেষত ইন্ডিয়ার যেদিন যেদিন খেলা আছে সবাই তো সেদিন টকবগে ফুটবে, সবাই ইন্ডিয়াকে চিয়ার করবে, এমনিতেই ওয়ার্ল্ড কাপ দেখতে চাইবে। তো সবাই তো আর মাঠে যেতে পারে না, সব খেলা কলকাতাতেও হচ্ছে না, সেই জন্য আমরা একটাই ব্যবস্থা করেছি স্মার্ট কানেক্টে। একদম নতুন কায়দায় বন্ধুবান্ধব ফ্যামিলির সঙ্গে এসে দেখা যাবে, এবং বেশ কম মূল্যে অ্যাফোর্ডেবল নিতে যত খুশি খান, এরকম তো আমি কমই দেখেছি। ইন্ডিয়া যতবার চার করবে একটা করে স্টিকার দেবেন এবং এক কাপ করে চা খেয়ে নেবেন, এবং রাত্রের ডিনার সময় পুরোটা দেখিয়ে তারপর যাবেন। ওয়ার্ল্ড ব্যাংক ফিভারকে ক্যাপিটালাইজ করার এর চেয়ে বড়ো ব্যবস্থা আমাদের এই অঞ্চলে অন্তত আর নেই। ক্রিকেটারদের পথ চলায় খুশি ক্রিকেট প্রেমীরাও। বিলাসবহুল ব্যবস্থাপনায় জমিয়ে ক্রিকেট খেলার পাশাপাশি পরিজনের সঙ্গে সময় কাটাতে পারবেন দর্শকরা। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।